নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গত মে মাসে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত রোড শো চলাকালীন তৃণমূল বিজেপি সংঘর্ষে বিদ্যাসাগর কলেজে থাকা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা হয় রোড শো থেকে বিজেপি সমর্থকরা এই মূর্তি ভেঙেছে বলে অভিযোগ উঠেছে যদিও বিজেপি আঙুল তুলেছে তৃণমূলের দিকেই উভয় দলই নিজেদের দাবির সপক্ষে কিছু রহস্যময় ভিডিও প্রকাশ করেছে সেই আবার বিদ্যাসাগরের মূর্তি বসানো হতে চলেছে এবং বাতিল করা হয়েছে বিদ্যাসাগর কলেজের পূর্ব নির্ধারিত পরীক্ষার সূচি চলুন এবার দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে মঙ্গলে বসছে মূর্তি বাতিল বিদ্যাসাগর কলেজের পরীক্ষা আগামী এগারোই জুন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি বসানো হবে মূর্তির উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের মূর্তি বসার দিনে বিদ্যাসাগর কলেজের পূর্ব নির্ধারিত পরীক্ষাসূচি সূচি বদল ঘটালো কর্তৃপক্ষ বিদ্যাসাগর কলেজের বায়োকেমিস্ট্রির সেকেন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন বদন ঘিরে শুরু হয়েছে জল্পনা কলেজের তরফ থেকে জানানো হয়েছে আগামী এগারো এবং বারোই জুন পরীক্ষা নেওয়া হবে না ওই দিনের বদলে পরীক্ষা হবে ১৩ এবং ১৪ জুন নির্ধারিত সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে করার আবেদন জানানো হয়। ছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেউ ভাঙছে কেউ বা আবার গড়ছে এই ভাঙা গড়ার খেলায় আমরা কেবলি নিমিত দর্শক মাত্র চলুন আরও বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক তবে গোটা ঘটনার পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজেপি কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই পরীক্ষার দিন বদল করা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কলকাতা বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের ভাঙা মূর্তির পরিবর্তে শিক্ষা দপ্তরের টাকায় নতুন মূর্তি বসাবে রাজ্য সরকার আগামী এগারোই জুন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মূর্তি বসানোর কথা ওই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমন্ত্রিত থাকবেন এছাড়াও উপস্থিত থাকার সম্ভাবনা বাংলা তৃণমূলপন্থী বৃদ্ধজনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ